ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য গ্লি গ্রুপ অফ লার্নিং ইংলিশ সিসিলি। আমি রাজেশ, আজকে নিয়ে এসেছি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এর আরো একটি কবিতা, দ্য সেকেন্ড কামিং উইলিয়াম বাটলার ইয়েটস এর লাইন বাই লাইন অ্যানালিসিস। চলো শুরু করা যাক আজকের ক্লাস। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। জি ওয়াই আর ই, এটাকে অনেকে গিয়ার বলে, অনেকে জায়ার বলে। যাই হোক, তো এই জায়ার শব্দটির অর্থ হলো রোটেশন বা ঘূর্ণন। ফ্যালকন মানে হলো শোন পাখি অর্থাৎ বাজ পাখি, আর ফ্যালকনার শব্দের অর্থ হলো বাজ পাখির পালক, প্রতিপালক। তো টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং গিয়ার, একটা বাজ পাখি যখন আকাশে ওড়ে তখন সে কিন্তু অনেকটা উঁচুতে ওড়ে এবং তার বিস্তৃতিটা হয় অনেক বড়, অনেক দূর পর্যন্ত, তাই সেটাকে বলছে ওয়াইডেনিং। ঘুরতে ঘুরতে, টার্নিং অ্যান্ড টার্নিং মানে ঘুরতে ঘুরতে, ইন দ্য ওয়াইডেনিং জার অর্থাৎ বিস্তৃত ঘূর্ণনে, দ্য ফ্যালকন বাজ পাখি ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, সে ফ্যালকনার অর্থাৎ প্রতিপালকের কথা শুনতে পায় না। অর্থাৎ এখানে বলতে চাইছে এই ফ্যালকন অ্যাকচুয়ালি সিম্বলাইজ করছে লজিক, হিউম্যান ইন্টেলেক্ট, গুড সেন্স। ফ্যালকন এই সমস্ত জিনিসকে ইন্ডিকেট করছে। গট কাট অফ ফ্রম মানে তার সম্পর্ক ছিঁড়ে গেছে, ছিন্ন হয়ে গেছে। কার থেকে? ফ্যালকনারের থেকে। ফ্যালকনার কি রিপ্রেজেন্ট করছে? রুল, রুলার অর্থাৎ শাসক। কন্ট্রোলার বা কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রক। প্রিচার, প্রিচ বা প্রিচার অর্থাৎ যে ধর্মীয় শিক্ষা দেয় তাকে বলা হয় প্রিচার। তাহলে এখানে অ্যাকচুয়ালি ফ্যালকনার যেটা সেটা ইন্ডিকেট করছে খ্রাইস্টকে, জেসাস খ্রাইস্টকে, আর যেটা ফ্যালকন সেটা ইন্ডিকেট করছে খ্রিস্টিয়ান সিভিলাইজেশন অর্থাৎ খ্রিস্টান সভ্যতা। তাহলে অ্যাকচুয়ালি এখানে কবি বলতে চাইছেন খ্রিস্টিয়ান সিভিলাইজেশন গট কাট অফ ফ্রম দ্য ওয়েজ অফ জেসাস খ্রাইস্ট, যীশুখ্রিস্টের রাস্তা থেকে খ্রিস্টান সভ্যতা সরে গিয়েছে, ছিন্ন হয়ে গিয়েছে। থিংস ফল অ্যাপার্ট, বিভিন্ন জিনিস সেগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যেমন গুড সেন্স এই সভ্যতা থেকে আলাদা হয়ে যাচ্ছে, ইনোসেন্স এই সভ্যতা থেকে আলাদা হয়ে যাচ্ছে, মোরালিটি এই সভ্যতা থেকে আলাদা হয়ে যাচ্ছে। যে সমস্ত জিনিসগুলো ভালো, দ্য থিংস হুইচ আর গুড, সেই জিনিসগুলো কি হচ্ছে? গট কাট অফ ফ্রম দিস খ্রিস্টিয়ান সিভিলাইজেশন। তাই বলছে থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড, কেন্দ্র তাকে আর ধরে রাখতে পারছে না। এই সেন্টার মানে হলো কন্ট্রোল অর্থাৎ নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা ধরে রাখতে পারছে না। দেখো এখানে দুটো জিনিস আমরা পাবো, সেন্ট্রিফিউগাল অ্যান্ড সেন্ট্রিপিটাল। যখন একটা বৃত্ত কেন্দ্রকে কেন্দ্রের চারিদিকে ঘোরে, তখন এই বৃত্তের মধ্যে থাকা প্রতিটি কণা এই কেন্দ্রের দিকে একটা কেন্দ্রাভিমুখী বল অনুভব করে, জাস্ট লাইক পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে সূর্য কিন্তু পৃথিবীকে টানছে, যেটা মহাকর্ষ বল বলে, এবং পৃথিবী সেই টানে কিন্তু সূর্যের চারিদিকে ঘুরছে, এবং এই সূর্যের ঘূর্ণনটাও কিন্তু হচ্ছে সেন্ট্রিপেটাল অর্থাৎ কেন্দ্রাভিমুখী বল। এবারে একটা বল হয় সেটা হচ্ছে কেন্দ্র অপসারী, কেন্দ্র থেকে বাইরে বেরিয়ে যাবে, ছিটকে যাবে, সেটা কিরকম হবে? এই কেন্দ্র, কেন্দ্র থেকে ঘুরতে 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 এই বাইরে বেরিয়ে গেল, এইদিকে বাইরে বেরিয়ে গেল, এটা হচ্ছে কেন্দ্র অপসারী। তো আজকে খ্রিস্টিয়ান সিভিলাইজেশন এই কেন্দ্র অপসারী বল অনুভব করছে ইন দ্য ভার্জ অফ 21st century। এই সেন্টারটা হচ্ছে, সাপোজ এই সেন্টারটা হচ্ছে জেসাস খ্রাইস্ট বা ধর্মের পথ, সেখান থেকে খ্রিস্টান সিভিলাইজেশন কিন্তু আস্তে আস্তে বিকশিত হতে 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 পুরো বাইরে বেরিয়ে গিয়েছে। এটাই বলতে চাইছেন এখানে কবি, যে সেন্টার ক্যানট হোল্ড, মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার অ্যানার্কি, শুধুমাত্র অ্যানার্কি, অ্যানার্কি মানে হলো নৈরাজ্য, লস অফ অর্গানাইজেশন,
লস অফ ইন্টিগ্রেশন, অর্থাৎ সুশৃঙ্খল ভাবে মানুষের একত্রিত ভাবে বেঁচে থাকার যে সভ্যতা, সেই সভ্যতা কিন্তু আজকে ভেঙে গিয়েছে। সেই সভ্যতা আজকে নিজের যে অস্তিত্ব সেটা হারিয়েছে এই পৃথিবীর মধ্যে। ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, মানে সে ছাড় পেয়ে গিয়েছে, গা ছাড়া হয়ে গিয়েছে। এবং এই অ্যানার্কিটা কি রিপ্রেজেন্ট করে? সোশিও পলিটিক্যাল টার্ময়েল, অর্থাৎ সামাজিক এবং রাজনৈতিক বিশৃঙ্খলাকে ইন্ডিকেট করছে এই শব্দটা অ্যানার্কি। অ্যানার্কি এই সমাজে প্রিভেল করছে, প্রিডোমিনেন্টলি টিকে রয়েছে। তাই বলছে যে অ্যানার্কি, মেয়ার অ্যানার্কি ইজ লুজ আপন দ্য ওয়ার্ল্ড। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, রক্তে রাঙা সমুদ্র স্রোত ছাড় পেয়ে গিয়েছে। এখানে রক্তে রাঙা সমুদ্র স্রোত হচ্ছে একটা ন্যাচারাল ইমেজারি, সমুদ্রের স্রোতকে তিনি রক্তে রাঙিয়ে দিয়েছেন। অর্থাৎ তিনি বলতে চাইছেন সোশিও পলিটিক্যাল সিচুয়েশনটা এতটাই ডিগ্রেডেড যে প্রত্যেকটা ন্যাচারাল এলিমেন্ট যেন রক্তে রাঙা হয়ে উঠেছে। আমরা ম্যাকবেথ পড়তে গিয়েও দেখেছি ন্যাচারাল এলিমেন্টকে তিনি উইলিয়াম শেক্সপিয়ার এমন ভাবে ব্যবহার করেছেন যেন পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছে, বিভৎসতা, ভয়ঙ্করতা, সেটা রিপ্রেজেন্ট হচ্ছে প্রাকৃতিক ফেনোমেননের মধ্যে দিয়ে। ঠিক এখানেও তাই উইলিয়াম বাটলার ইয়েটস এমন ভাবে ক্রিয়েট করেছেন যে সোশিও পলিটিক্যাল যে সিনারিও সেটা এতটাই ডিগ্রেডেড যে সেটাকে তিনি রিপ্রেজেন্ট করেছেন সমুদ্রের জলকে রক্ত মাখিয়ে। তাই বলছে যে ব্লাড ডিম টাইড এটা রিপ্রেজেন্ট করছে ভায়োলেন্স কে, এটা রিপ্রেজেন্ট করছে ব্লাড সেড কে। এই কবিতাটি যে সময় লেখা এট দ্য ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেখানে মানুষের প্রচুর রক্তপাত, প্রচুর ভায়োলেন্স ফেস করতে হয়েছিল মানুষকে, সেটা তিনি তুলে ধরেছেন এই ব্লাড ডিম টাইডস এর মাধ্যমে। তো ব্লাড ডিম টাইড ইজ লুজড, তারাও ছাড় পেয়ে গিয়েছে। অ্যান্ড এভরিহোয়ার দ্য সিরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, প্রত্যেকটা স্থানে কি হয়েছে? সিরিমনি অফ ইনোসেন্স, সিরিমনি শব্দের অর্থ হলো অনুষ্ঠান, ইনোসেন্স অর্থাৎ অজ্ঞানতা, অর্থাৎ দোষ না থাকা, মানে কি বলবো, ইনোসেন্স যেটা চাইল্ডের থাকে, অবলা যেটাকে বলা হয়, সেই ইনোসেন্সের যে সেরেমনি অর্থাৎ জয়গান, সেটা কি হয়েছে? সব জায়গায় ড্রাউন্ড, ডুবে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। তাই বলছে এই ইনোসেন্স, সিরিমনি অফ ইনোসেন্স, এটা ইন্ডিকেট করছে অর্ডার অ্যান্ড ডিভাইন জয়, অর্থাৎ শৃঙ্খলা এবং স্বর্গিক আনন্দ, সেইটা আজকে কি হয়ে গেছে? ড্রাউন্ড, ডুবে গিয়েছে। এবং কি হয়েছে তারপর দেখো, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, দ্য বেস্ট অর্থাৎ যারা ভালো, যা কিছু ভালো এবং যারা ভালো, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, সমস্ত পজিশন হারিয়ে ফেলেছে। কনভিকশন শব্দের অর্থ এখানে পজিশন, তাদের নিজস্ব স্থান, তাদের যে পজিশন, অবস্থান, সেটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে। হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, অন্যদিকে অপরপক্ষে যারা সবচেয়ে খারাপ, যারা এবং যা কিছু সবচেয়ে খারাপ, সেটা কি হয়েছে? আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তারা তাদের ফুল প্যাশন নিয়ে বিরাজমান। তাহলে এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টিথেসিস, অর্থাৎ বৈপরীত্য প্রকাশক একটা বাক্য, বিপরীতমুখী আইডিয়া বা কনসেপ্টকে একই বাক্যে প্রয়োগ করছেন। দ্য সিরিমনি, সরি, দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন হোয়াইল দ্য ওয়ার্স্ট আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, একই বাক্যে কিন্তু ভালো এবং খারাপকে তিনি দেখিয়েছেন দুটো বিপরীতমুখী ফোর্স হিসাবে, যে ভালোর দিন শেষ, খারাপের দিনের আগমন, এই জায়গাটিকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এবং এটাই হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার মূল বক্তব্য, এন্ড অফ খ্রিস্টান ইরা, আফটার 200 ইয়ার্স অফ খ্রিস্টান এজ, এন্ড অফ খ্রিস্টান ইরা, এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার বক্তব্য। সেকেন্ড স্ট্যান্ডার, সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, কিছু একটা উদ্ভাবন খুব কাছিয়ে এসছে। রিভিলেশন শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবন। এখানে আমরা সেই রেফারেন্সটি পাবো যেটা সেন্ট ম্যাথু এবং সেন্ট জনস এর গসপেলের মধ্যে আমরা পেয়েছিলাম, যার অনুসরণেই কিন্তু এই সেকেন্ড কামিং নামটি এসছে। সেখানে একটা বিস্টের রিভিলেশনের কথা বলা হয়েছিল এবং সেই রিভিলেশনের এখানে এই রিভিলেশন, সিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, খুব কাছিয়ে এসছে একটা কোনো উদ্ভাবন। সিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবে সেই দ্বিতীয় আগমন, সেকেন্ড কামিং কাছিয়ে এসেছে। দ্য সেকেন্ড কামিং এক্সক্লেমেশন মার্ক,
এই সেকেন্ড কামিংটাকে রিপিট করে এক্সক্লেমেশন মার্ক দেওয়ার উদ্দেশ্যই হলো এই সেকেন্ড কামিংটা খুব ভয়ঙ্কর। এই সেকেন্ড কামিংটা আদৌ সভ্যতার পক্ষে, সমাজের পক্ষে ভালো কিছু নয়। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি ট্রাভেল মাই সাইট। বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, এখানে দোজ ওয়ার্ডস বলতে প্রফেসি অ্যাবাউট সেকেন্ড কামিং, অর্থাৎ সেকেন্ড কামিং এর যে প্রফেসিটা তিনি এই কবিতার মাধ্যমে করছেন সেটাকে বলছে দোজ ওয়ার্ড, সেই ভবিষ্যৎবাণী বা সেই স্বাগত ভাষণ যেটা সেকেন্ড কামিং এর বিস্টিয়াল সিভিলাইজেশনের সূচনার যে প্রফেসি, সেটা হতে না হতেই, সেটা বলতে না বলতেই হোয়েন এ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি। স্পিরিটাস মান্ডি শব্দটি হচ্ছে একটি ল্যাটিন শব্দ, এই ল্যাটিন শব্দটির অর্থ হলো ওয়ার্ল্ড স্পিরিট, মানে এই বিশ্বের যে কেন্দ্র, বিশ্বের যে আত্মা, সেই আত্মার মধ্যে জাগরিত হচ্ছে একটা ভাস্ট ইমেজ। ভাস্ট ইমেজ অর্থাৎ হিউজ বিস্ট, একটা বিশাল জন্তু, বিশাল দানব, বিশাল জানোয়ার সে আবির্ভূত হয়ে গেল। অর্থাৎ কবি বলতে চাইছেন যে সেকেন্ড কামিং এটা মানুষ অনুভব করতে না করতেই সেকেন্ড কামিং হ্যাজ অ্যারাইভড, অর্থাৎ প্রফেসি বলতে না বলতেই সেটা ঘটে গিয়েছে। এই স্বাগত ভাষণ বা প্রফেসি বলতে না বলতেই একটা ভাস্ট ইমেজ, একটা হিউজ বিস্ট হ্যাজ অ্যারাইভড ইন দা ওয়ার্ল্ড স্পিরিট। ট্রাবলস মাই সাইট, যেটা আমার দৃষ্টিকে বিব্রত করছে। এখানে কবির দৃষ্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট, অনেস্ট। কবির দৃষ্টি মানে হলো ভালো মানুষের দৃষ্টি, গুড সেন্স, ইনোসেন্স। সেই দৃষ্টিটাকে কি করছে, ট্রাবল অর্থাৎ বিব্রত করছে, বিরক্ত করছে। সামহেয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোথাও একটা কোন মরুভূমির বালিতে। এই যে ডেজার্ট, ডেজার্ট শব্দটি আসলে লাইফলেসনেস কে ইন্ডিকেট করছে, অর্থাৎ এই নতুন যুগ, এই নতুন ইরা, নিউ টাইম, এটা লাইফলেসনেস কে ইন্ডিকেট করছে, অর্থাৎ জীবনহীনতা। সেই জন্য এখানে ডেজার্টটাকে উল্লেখ করা হয়েছে। এবং ডেজার্টের বালিতে কি হচ্ছে, এ শেপ উইথ লায়ন বডি এন্ড দ্য হেড অফ এ ম্যান, একটা আকার। সেই আকারটা কিসের, না তো লায়ন বডি, বডিটা হচ্ছে সিংহের মতো আর মাথাটা হচ্ছে মানুষের মতো, জাস্ট লাইক ইজিপসিয়ান স্ফিংস। ইজিপসিয়ান যে স্ফিংস এর রেফারেন্সটা আমরা এখানে পাচ্ছি, লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড, এটা ইজিপসিয়ান স্ফিংস, অর্থাৎ এই স্ফিংসটা পিরামিডের আগে রাখা হতো এবং মনে করা হতো দিস স্ফিংস রিপ্রেজেন্টস ওয়াইজডম অ্যান্ড ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্স এবং ওয়াইজডম এর একটা রিপ্রেজেন্টেশন, অর্থাৎ সিম্বল হচ্ছে স্ফিংস। কিন্তু এই কবিতায় আমরা যে স্ফিংসের মতো একটা চরিত্রকে পাচ্ছি, একটা ফিগারকে পাচ্ছি, একটা শেপকে পাচ্ছি, দ্যাট লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড, এটা অ্যাকচুয়ালি অ্যান্টিথেটিক্যাল টু দ্যাট ইজিপসিয়ান স্ফিংস, অর্থাৎ সেই ইজিপসিয়ান স্ফিংস এর সম্পূর্ণ বিপরীত। এবং এই লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড কি ইন্ডিকেট করছে, সুপার ন্যাচারাল বিং, ভায়োলেন্স অ্যান্ড হরর। এখানে কবি এই লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড কে ইন্ডিকেট করেছেন একটা সুপার ন্যাচারাল বিং হিসাবে, একটা অলৌকিক একটা চরিত্র, অলৌকিক একটা ফিগার, যে ফিগারটা আসলেই রিপ্রেজেন্ট করছে, সিম্বলাইজ করছে ভায়োলেন্স এবং হররকে, যেটা প্রিডোমিনেন্ট ইন দা দেন সোশিও পলিটিক্যাল সিনারিও অফ 21st century, ইমিডিয়েটলি আফটার দ্য ওয়ার্ল্ড ওয়ার দ্য ফার্স্ট অ্যান্ড রাশিয়ান রেভলিউশন। সেই জিনিসটাকে তিনি উল্লেখ করছেন এই ব্যাপারটার মাধ্যমে, লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড, মানে এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, একটা জন্তু, একটা দানব, একটা বিস্টকে রিপ্রেজেন্ট করছেন তিনি এই একটা সুপার ন্যাচারাল ফিচার্স প্রদান করে, যে যার মাথাটা হচ্ছে সিংহের মতো, সরি মাথাটা হচ্ছে মানুষের মতো আর বডিটা হচ্ছে সিংহের মতো, একটা ভয়ঙ্কর রূপ দান করার চেষ্টা করছেন। এ গেজ, একটা চাহনি, ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস, যেটা ফাঁকা, শূন্য এবং পিটিলেস, নির্মম, অ্যাজ দ্য সান, সেই যে ভয়ঙ্করতার কথাটা আমি বললাম সেটা পরের লাইনে প্রতিফলিত হচ্ছে, যে একটা গেজ, একটা চাহনি, একটা দৃষ্টি, সেই দৃষ্টিটা কেমন, ব্ল্যাঙ্ক, ফাঁকা, অ্যান্ড পিটিলেস, নির্মম, অ্যাজ দ্য সান, সূর্যের মতো। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে কেন, সূর্য হচ্ছে বিশাল, বিরাট, প্রকট, উত্তপ্ত, খুবই ইন্টেন্স কোনো জিনিসকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই তখন আমরা সূর্যের
উপমা নিয়ে আসি। এখানেও সূর্যের উপমা নিয়ে আসা হয়েছে, সিমিলি ইউজ করা হয়েছে, যেটা বলছে এমফাসাইজিং ইন্টেন্সিটি, যে সেই ভয়ঙ্করতাটা কতটা ভয়ঙ্কর সেটাকে বোঝানোর জন্য কবি এখানে সূর্যকে টেনে নিয়ে এসেছেন উপমা হিসেবে ব্যবহার করার জন্য। এবং এই ব্ল্যাঙ্ক আর পিটিলেস যে কথাটা তিনি বলেছেন, শূন্য এবং নির্মম, সেটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন বিয়ন্ড মোরালিটি, মানে আমাদের যে নৈতিকতা সেটা থেকে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করে একটি পশুর চাহনি। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এখানে সিমিলি ইউজ করা হয়েছে। ইজ মুভিং ইটস স্লো থাইজ, সে তার উরুকে এগিয়ে দিচ্ছে, উরু থাই, উরুকে এগিয়ে দিচ্ছে আস্তে আস্তে, স্লোলি আস্তে আস্তে, হোয়াইল অল অ্যারাউন্ড ইট রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, এবং তার চারিদিকে অল অ্যারাউন্ড ইট রিল ঘুরছে, কি ঘুরছে, শ্যাডোজ ছায়া, কিসের ছায়া, অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, ইন্ডিগন্যান্ট শব্দের অর্থ হলো বিব্রত, ডেজার্ট বার্ড, ডেজার্ট শব্দটা আমরা আগেও পেয়েছি, সেটা লাইফলেসনেস কে ইন্ডিকেট করছে, এবং বার্ড অর্থাৎ মরুভূমির পাখি। এইখানে কিন্তু আমরা সেই ফ্যালকনের ইমেজটা পাচ্ছি, যে ফ্যালকন উপরে অনেক উঁচুতে ওয়াইড জায়ার নিয়ে ঘুরছিল, সেই ফ্যালকনেরই অ্যান্টিথেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে দিজ ডেজার্ট বার্ডস, যারা নিজেরাও ইন্ডিগন্যান্ট অর্থাৎ বিব্রত, এবং তারা কি করছে, এই বিস্ট, এই বিশাল যে ইমেজ, ভাস্ট ইমেজ, লায়ন্স বডি অ্যান্ড হিউম্যান হেড, তাকে গোল করে তার উপরে চারিদিকে ঘুরছে। দিজ বার্ডস আর অ্যান্টিথেটিক্যাল টু দ্য ফ্যালকন, টু দ্য খ্রিস্টান সিভিলাইজেশন, তাহলে দিজ বার্ডস রিপ্রেজেন্টস দ্য অ্যান্টি খ্রিস্টান এলিমেন্টস, অর্থাৎ বিধর্মীয় বা অধর্মীয় জিনিসপত্র হচ্ছে এই ডেজার্ট বার্ডস। তারপরে কি বলছে, দ্য ডার্কনেস ড্রপস এগেন, আবার অন্ধকার নেমে এলো। এই যে ডার্কনেস, ডার্কনেস শব্দটি হলো নেগেটিভিটি, মানে সিম্বল, ডার্কনেস সিম্বলাইজেস নেগেটিভিটি, তাহলে এখানে এগেন শব্দটা কেন হলো, আবার অন্ধকার নেমে এলো, তাহলে এর আগেও কি অন্ধকার নেমে এসেছিল, ইয়েস, বিফোর দ্য বিগিনিং অফ খ্রিস্টান সিভিলাইজেশন, জেসাস খ্রাইস্টের খ্রিস্টান সিভিলাইজেশনের আগেও কিন্তু অন্ধকার ছিল, তারপরে জেসাস খ্রাইস্টের জন্ম হলো, খ্রিস্টান সিভিলাইজেশন শুরু হলো, অন্ধকারটা সরে আলো দেখা গেল, 2000 বছর অতিক্রান্ত, আজকে আবার সেই অন্ধকার নেমে আসছে, খ্রিস্টান সিভিলাইজেশনের এন্ড হচ্ছে, বিগিনিং হচ্ছে একটা নতুন যুগের, সেই যুগটা আসলেই নেগেটিভ, অ্যান্টি খ্রিস্টান সিভিলাইজেশন, এবং সেটাই বলছে আবার অন্ধকার নেমে এলো। But now I know that 20 centuries of stony sleep, কিন্তু আমি এখন জানি যে 200 শতাব্দীর যে প্রস্তর স্বরূপ ঘুম, 200 শতাব্দী মানে হলো 2000 years of Christian civilization, 200 শতাব্দী মানে 2000 বছর, 2000 বছরের Christian civilization, সেটা কেমন হয়েছিল, তার যে stony sleep, stony sleep মানে হলো কি, স্টোনি স্লিপ মানে হলো স্লিপ অ্যাজ হার্ড অ্যাজ স্টোন, অর্থাৎ যে স্লিপটা, যে ঘুমটা প্রচন্ড কঠোর, কঠিন পাথরের মতো, এখানেও সিমিলি সরি মেটাফোর ইউজ করা হয়েছে, এখানে স্টোনি স্লিপ, সেই স্টোনি স্লিপটা কি হবে, ওয়ার ভেক্সড, মানে সেই স্টোনি স্লিপের মধ্যে ইনভেস্ট হবে, সেই স্টোনি স্লিপের মধ্যে ফুটে উঠবে, জেগে উঠবে, কি টু নাইটমেয়ার, একটা দুঃস্বপ্ন, নাইটমেয়ার শব্দের অর্থ হলো দুঃস্বপ্ন, তাহলে একটা সুন্দর ভালো ঘুম হচ্ছিল, সেখানে দুঃস্বপ্ন আসলে কি হবে, ঘুমটা ভেঙে যাবে, তাহলে এখানে বলছে 2000 বছরের খ্রিস্টিয়ান স্লিপ, অর্থাৎ ধর্মের পথে চলার যে যুগের কাল বা যুগের ঘুম, সেই ঘুমের মধ্যে এবার প্রতিফলিত হয়েছে দুঃস্বপ্ন, কিরকম দুঃস্বপ্ন, বাই এ রকিং ক্র্যাডেল, যেন একটা শিশুর দোলনার মতো, শিশুর দোলনা কেমন ভাবে দোলে, হঠাৎ করে দুলতে থাকে, এতটাই স্মুথ হয় যে হাওয়াতেও দুলতে থাকে, উইথাউট এনি রিজন দুলতে থাকে, বা কেউ দোলালে দুলতে থাকে, তাহলে এখানে শিশুর দোলনাটা যেভাবে হঠাৎ করে দুলে ওঠে, সেই রকম ভাবে একটা সুন্দর ছন্দের মতো করে সেই ঘুমটাকে ভাঙানো হচ্ছে, ধর্মের ঘুমটাকে ভাঙানো হচ্ছে দুঃস্বপ্নের মাধ্যমে, শিশুর দোলনার মতন করে যেন দুঃস্বপ্নটা আসছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি ভয়ঙ্কর জন্তু, হোয়াট রাফ বিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট, যার সময় অবশেষে অবধারিত হয়েছে, যার সময় ঘনিয়ে এসেছে, স্লোচেস টুয়ার্ডস বেথলেহেম, এগিয়ে যাচ্ছে ধীর পায়ে, এগিয়ে যাচ্ছে টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে, বেথলেহেম একটা জায়গার নাম, যে জায়গাটা বলা হয় হোলি প্লেস, দ্য বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট,
যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেম, সেই বেথলেহেমের দিকে, বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে টু বি বর্ন, নতুন করে জন্মাবে বলে। তাহলে এই বিস্ট অ্যান্টিক্রিস্টান এলিমেন্ট, অ্যান্টিক্রিস্টান ইরা বা অ্যান্টিক্রিস্টান এজ কে শুরু করার জন্য বেথলেহেমের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যে কোনো জিনিস যখন আমরা শুরু করতে চাই, যেমন সাপোজ স্বাধীনতা আন্দোলন যখন আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, তখন কি করেছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু, দিল্লি চলো বলেছিল। অর্থাৎ দিল্লি হচ্ছে সেন্টার, সেই সেন্টারটাকে যদি দখল করতে পারা যায় তাহলে গোটা ভারতটি কিন্তু স্বাধীন হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে এই বিস্ট সেন্টারে আক্রমণ করতে চলেছে, অর্থাৎ বেথলেহেম দা হোলি প্লেস, দা বার্থ প্লেস অফ জেসাস ক্রাইস্ট, সেইখানে আক্রমণ করতে চলেছে। সেখানটা যদি দখল করে দিতে পারে তাহলে কিন্তু পুরো সিনারিওটা, পুরো সোশিও পলিটিক্যাল সিচুয়েশনটা কেমন হয়ে যাবে, অ্যান্টি ক্রিশ্চিয়ান হয়ে যাবে। তাই এখানে ওই বিস্ট, ওই অশুভ শক্তি, ওই বিস্টিয়াল সিভিলাইজেশন এগিয়ে চলেছে টু বি বর্ন, নতুন করে জন্মগ্রহণ করবে বলে। কোথায়? টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে। এই ছিল আমাদের লাইন বাই লাইন অ্যানালাইসিস। আমরা দেখলাম উইলিয়াম বাটলার ইয়েটস কি সুন্দরভাবে তার নিজের মতন করে কিছুটা অকাল ফিলোসফি তিনি প্রয়োগ করেছেন সুপার ন্যাচারাল এলিমেন্ট নিয়ে এসে, কিছুটা পলিটিক্যাল সিচুয়েশনকে তিনি উল্লেখ করেছেন ব্লাড সেড ভায়োলেন্স ইত্যাদিকে ইনকর্পোরেট করে। তাছাড়াও তার যে প্রকৃতির যে চেতনা, প্রকৃতির চেতনা ন্যাচারাল এলিমেন্টস গুলিকে তিনি ঢুকিয়েছেন ব্লাড ডিম টাইড ইত্যাদি ফ্রেজ উল্লেখ করে, এভাবে তিনি সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এবং এখানে কিন্তু আমরা একটা নিরাশার কথাই পেলাম, একটা হতাশাজনক চিত্রই পেলাম যে 2000 বছরের খ্রিস্টান সভ্যতা ধ্বংস হয়ে গিয়ে একটা নতুন যুগের সূচনা হচ্ছে, কিন্তু সেটাও আবার পাশবিক সভ্যতা, বেস্টিয়াল সিভিলাইজেশন। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের দাদেন সোসাইটিকে বুঝতে হবে, এবং বর্তমানের সাথে রিলেট করার মতন একটা জায়গা তৈরি হচ্ছে এবং হয়েছে, সেটাকেও আমাদেরকে বুঝতে হবে। এই জন্যই আজকের এই কবিতাটি ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য একটা যোগ্য কবিতা এই সিলেবাসে চুজ করা হয়েছে। যাই হোক না কেন, আমরা খুব সুন্দরভাবে পড়লাম, খুব সুন্দরভাবে জানলাম, চেষ্টা করব আগামীতে পরীক্ষার জন্য ওরিয়েন্টেড যেসব এমসিকিউ গুলো আছে সেগুলো আলোচনা করার। তোমরা সঙ্গে থেকো, শিখতে থাকো এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ টাটা।